নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 1, 2, 3, 4, 5 অর্থাৎ 1 ফেব্রুয়ারি টু 5ই ফেব্রুয়ারি, এই কয়টি তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ, 6টি রাশির সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অর্থাৎ মাসের প্রথম 5 দিন এই 6 রাশির এক কথায় গোল্ডেন টাইম আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এবং কেন এই 5 দিন, হোয়াই, কিসের জন্য এই 5 দিন এই 6 রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে, দেখুন। কৌশিক রায় যে কথাগুলো বলে টোটাল গ্রহের গোচর ধরে কিন্তু বলে, ওই হাওয়াতে কোনো কথা না, ওই দুম করে বলে ফেললাম একটি রাশির ভালো, এটা না, লজিক্যালি বুঝতে হবে, লজিক ছাড়া কোনো কথা নয়। দেখুন, গ্রহ আমাদের জীবনের সঙ্গে কিন্তু কথা বলে, গ্রহ আমাদের জীবনকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ এই যে 1, 2, 3, 4 এবং 5 এই 5টা দিন যে 6 রাশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, আমি একে একে আলোচনা করতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। আর যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করছে। 22 জানুয়ারি থেকে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু শুক্র কিন্তু চলে এসেছে, কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে এই শুক্র দৈত্যগুরু শুক্লাচার্য যুবক অবস্থাতে আসছে এবং আগামী টানা 5 দিন যুবক অবস্থাতে কিন্তু শুক্র কুম্ভ রাশিতে অবস্থান কিন্তু করবে। এবং নবাংশ চার্টে যদি দেখা যায়, শুক্র কিন্তু মকর রাশিতে অবস্থান কিন্তু করছে। যখন কোনো গ্রহ যুবক অবস্থাতে চলে আসে, যে কোনো মানুষ যখন যুবক অবস্থায় থাকে তখন কী হয়, তার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। তেমনি গ্রহ যখন যুবক অবস্থাতে থাকে তখন কিন্তু গ্রহের বলবত্তা বৃদ্ধি কিন্তু পায়। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, পার্থিব সুখ সমস্ত নিয়ন্ত্রণ করে কিন্তু শুক্র গ্রহ। শুক্র আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড হবে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে, আপনার প্রেম কেমন হবে, আপনার জীবনে লাক্সারি জায়গাটা কেমন রয়েছে, আপনার জীবনে বৈভব কেমন রয়েছে, অর্থনৈতিক জায়গা কেমন রয়েছে, আপনি গ্ল্যামার দুনিয়াতে প্রতিষ্ঠা পাবেন কি না। শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি একাধিক প্রপার্টির কিন্তু মালিক হবেন। শুক্র ভালো থাকলে আপনার লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, এই জায়গাগুলো সমস্ত সুখ, অর্থাৎ এই পার্থিব জগতের সমস্ত সুখ কিন্তু শুক্রের কাছে। আর একটি কথা জেনে থাকবে, শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে, জানবেন আপনি কিন্তু ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে চলেছেন। হতে পারে আপনার খুব গরিব ঘরে জন্ম হতে পারে, কিন্তু আপনি নিজের কর্মের দ্বারা আপনি কিন্তু উচ্চ শিখরে আপনি কিন্তু পৌঁছাবেন। তাই শুক্রের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। শুক্র আমাদের ভোগ বিলাস সমস্ত কিছুই শুক্র কিন্তু দিয়ে থাকে। তো এই শুক্র যুবক অবস্থাতে যাচ্ছে পরম মিত্র রাশিতে এবং শনি সেখানে অবস্থান করছে
পরম মিত্র গ্রহ, দু দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করছে, অলরেডি ক্ষমতায় কিন্তু শুক্র কিন্তু বৃদ্ধি করছে, এবং নবাংশ চাটও শুক্র কিন্তু বলবান। এর ফলে এই ছয়টি রাশি পয়লা তারিখ থেকে 1, 2, 3, 4, 5 এই পাঁচটা দিন মানে যে কোনো দিক থেকে এই ছয় রাশির ধনের জোয়ার আসতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। আর যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আমি বারবার বলছি ঋণ, ঋণ থেকে মুক্তি পাবেন কী করে, কর্মের জায়গা নিয়ে সমস্যা চলছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, টেনে আমি তুলবো। আর যারা কৌশিটায় যায় হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, আমি বারবার এই কথাটা বলি, এবং আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না। জীবনে সমস্যা রয়েছে, সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে। জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি কিন্তু দিতে কিন্তু পারে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। দায়িত্বের সঙ্গে কাজ করি এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। যারা স্বপ্ন দেখছেন তারা আমার সাথে যোগাযোগ অবশ্যই করুন। জীবনটাকে যদি আরও ভালো বেটার রেজাল্ট যারা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, কন্ট্রাক্ট করুন। অর্থাৎ স্বপ্ন দেখুন, স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব আমার। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কেন্দ্রে অবস্থান করছে এবং ত্রিকোণভাবে অবস্থান করছে, কেন্দ্রে নবাংশ চাটে ত্রিকোণভাবে বর্তমান জায়গাতে আপনাদের প্রেমজ জায়গা গ্ল্যামার দুনিয়া রাশির অধিপতি পঞ্চমভাবে আপনাদের আকর্ষিক প্রাপ্তি, আপনি জেমস জুয়েলারি থেকে লাভ পাবেন, কসমেটিক্স বিজনেস বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছেন, গ্ল্যামার ফিল্ডে যারা আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি তুলা রাশির মানুষ এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ধনাধিপতি এক এবং সপ্তমপতি আপনাদের একাদশভাবে, দেখুন একাদশভাবে এবং যুবক অবস্থাতে শুক্র, আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, আপনাদের ভোগ বিলাস বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। মেষ রাশি গ্ল্যামার ফিল্ডেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে এবং রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে, শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সোনায় সোয়াগা, আপনার শুভ বিবাহের কথাবার্তা, আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা, আপনার ইনকামের জায়গায় বৃদ্ধি হবে, আপনি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তি বিদেশ থেকে এই সময় কিন্তু আপনি লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, সে রাশি বৃষ রাশি। বৃষ রাশি কর্মভাবে অবস্থান করছে, আপনার কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবে অবস্থান করেছে পঞ্চমপতি ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। আপনি মিথুন রাশির মানুষ, আপনার কেরিয়ারের ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট হবে, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে ইনকাম, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, আপনার লটারি থেকে আপনারা অর্থ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি 1 থেকে 5 তারিখ মিথুন রাশির জন্য কিন্তু যে কোনো দিক থেকে, এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম
আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, দাম্পত্য সুখের জায়গা। যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় বদল কিন্তু আসতে চলেছে। সর্বশেষ অন্তিম রাশি আপনার মকর রাশি। আপনার পঞ্চমপতি এবং কর্মাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং নবংশ চার্টে কিন্তু উচ্চস্থ, এবং আপনার বর্তমানে কিন্তু যুবক অবস্থাতে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা। এবং যেহেতু ধন পঞ্চমপতি, শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস, ট্রেডিং থেকে আপনারা এই সময় লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশি। আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, গ্ল্যামার ফিল্ডে যারা আছেন, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি। যারা আইটি সেক্টরে আছেন, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, মকর রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।